ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Students, I hope sit down. I hope all of you are fine. Fine. Yes. Today we are learn about transformation of sentence, and today's topic is interchange of degree of comparison. But before going to start the main topic, I just want to discuss about what is transformation of sentence. Then what is transformation of sentence? তাই তো তোমাদের মনে এই একটা প্রশ্ন আসছে, the transformation of sentence টা কি? Transformation of sentence is the change of form of a sentence without changing the meaning. মানে হচ্ছে transformation of sentence টা হচ্ছে একটা বাক্যের পরিবর্তন, কিন্তু বাক্যের অর্থটাকে অপরিবর্তিত রেখে, অর্থাৎ বাক্যের অর্থটাকে অপরিবর্তিত রেখে তার পরিবর্তন করাটাই হচ্ছে transformation of sentence. For example, Lisa is a girl. ঠিক আছে, তো এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি কিভাবে করতে পারি, কে বলবে? ওকে অমৃতা, তুমি বলো। লিজা ইজ নট এ বয়। লিজা ইজ নট এ বয়, তার মানে হচ্ছে লিজা একটি মেয়ে, কিন্তু যখন আমি এটাকে ট্রান্সফর্ম করলাম সেটা কি হলো, লিজা ইজ নট এ বয়, তার মানে হচ্ছে লিজা একটি ছেলে নয়, তাই তো? তো সেটা ট্রান্সফর্ম হলো, ঠিক আছে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, দেখতে পাচ্ছ তোমরা? তারপর দেখো, এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি হলো মান, দুই বা ততোধিক কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যখন আমরা তুলনা করব তখন কিন্তু এই ডিগ্রির ব্যবহার হয়। তো ডিগ্রিটা তিন প্রকার আছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। নাও হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রি হচ্ছে দ্য সিম্পল ফর্ম অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সিম্পল ফর্ম হচ্ছে পজিটিভ ডিগ্রি। নাও কম্পারেটিভ ডিগ্রি, দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজড ইন কম্পেয়ারিং টু অবজেক্টস। যখন আমরা দুটো অবজেক্টের সাথে তুলনা করব সে তখন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। নাও সুপারলেটিভ ডিগ্রি, দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজড ইন কম্পেয়ারিং মোর দেন টু অবজেক্টস। যখন দুইয়ের বেশি কোনো অবজেক্টের সাথে তুলনা করা হবে তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। নাও আই এম গোয়িং টু শো ইউ এ পিকচার। দেখো এখানে তিনটি মেয়ে রয়েছে, অমৃতা, লিজা অ্যান্ড নিকিতা, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? নাও অমৃতা, অমৃতা ইজ এ টল গার্ল, ঠিক আছে। দেখো অমৃতা হচ্ছে একটি লম্বা মেয়ে, ঠিক আছে। তো তারপর আছে লিজা, তো অমৃতা আর লিজার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কে এখানে টলার?
কে এখানে টলার? লিজা। ভেরি গুড, তাহলে লিজা ইজ টলার দেন অমৃতা, অমৃতা থেকে লিজা টলার, ঠিক আছে। তারপর আরেকটি মেয়ে রয়েছে নিকিতা। দেখো তিনজনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কে সবচেয়ে বেশি টলেস্ট? নিকিতা। দেন নিকিতা ইজ দ্য টলেস্ট অফ দ্য থ্রি গার্লস। দেখো পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ কি পেলাম? টল। ভেরি গুড, তো এখানে টল পেয়েছি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটা হয়ে গেছে টলার, আর সুপারলেটিভ ডিগ্রি তো হয়েছে টলেস্ট। ভেরি গুড, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি যুক্ত হয়েছে? ইআর, দেখতে পেয়েছো তোমরা? আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইএসটি, ঠিক আছে। দেখো ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো যখন আমাদের একটিমাত্র সিলেবাস থাকবে সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে যখন চেঞ্জ হবে অ্যাডজেক্টিভটা, তখন সেটার আগে সেটার সাথে একটা ইআর যুক্ত হবে। আর যখন সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাব তখন অ্যাডজেক্টিভের সাথে একটা ইএসটি যুক্ত হবে, টলার, টল, টলার, টলেস্ট, ঠিক আছে। তো যদি দুইয়ের বেশি থাকে, টু অথবা মোর দেন টু সিলেবাস থাকে, সেই ক্ষেত্রে কী করতে হবে আমাকে? একটা মোর অ্যাডজেক্টিভের আগে একটা মোর অ্যাড করতে হবে, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটি মোস্ট অ্যাড করতে হবে। ধরো এখানে এক্সাম্পল রয়েছে বিউটিফুল, তাই তো? তো সেটা কি হয়ে গেল? মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল, কারণ এটা দুই বা তার বেশি সিলেবল দিয়ে তৈরি, ঠিক আছে। ঠিক আছে, নাও টুডেস মেইন টপিক, দ্যাট ইজ ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তো পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভে যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমি পজিটিভ ডিগ্রির সেন্টেন্স প্যাটার্নটাকে তিনটি টাইপে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। সেটা টাইপ ওয়ান, টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি, ঠিক আছে। তো টাইপ ওয়ান যদি সেন্টেন্স প্যাটার্ন, পজিটিভ ডিগ্রির সেন্টেন্স প্যাটার্নের মধ্যে দুটো ডাবল এস থাকে, তাহলে যখন আমি এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব সেক্ষেত্রে কী করবো? একটি দেন ব্যবহার করব, ঠিক আছে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ডাই ইউজ হবে, ঠিক আছে। টাইপ টুতে কী রয়েছে? পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার অথবা নান এবং দুটো ডাবল এস থাকে সেটা চেঞ্জ হয়ে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হবে? দেন এনি আদার অথবা দেন অল আদার, ঠিক আছে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল দা বসবে। টাইপ থ্রিতে কী রয়েছে? ভেরি ফিউ প্লাস ডাবল এস। যদি পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা এরকম প্যাটার্ন থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হবে? দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার ইউজ করতে হবে, ঠিক আছে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটি ওয়ান অফ এবং দা আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এটা ছিল প্যাটার্নটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। দেখো টাইপ ওয়ান, টাইপ ওয়ানে কী রয়েছে? ইফ দ্য সেন্টেন্স প্যাটার্ন ইজ পজিটিভের ক্ষেত্রে দেখো কী রয়েছে? দ্য কিং ইজ এ স্ট্রং এজ এ টাইগার, ঠিক আছে। এখানে সাবজেক্ট কে? দ্য কিং। তারপর ভার্ব রয়েছে ইজ স্ট্রং অ্যাডজেক্টিভ অ্যান্ড টাইগারটা হচ্ছে অবজেক্ট। তো যখন আমি এটাকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব তো সেই ক্ষেত্রে কী হচ্ছে? এ টাইগার ইজ নট স্ট্রংগার দেন দ্য কিং, ঠিক আছে। এখন তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে এটা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে তো আমি এটাকে ইন্টারচেঞ্জ করলাম, কিন্তু এটা কী করে হলো, তাই তো? তো সেই জন্য উই হ্যাভ টু ফলো সাম রুলস। দেখো টাইপ ওয়ান যদি এরকম সেন্টেন্স থাকে আমাদের, তাহলে আমাদের কী করতে হবে? প্রথম দেখো রুলস ওয়ানে কী আছে? দ্য অবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি সেন্টেন্স বিকাম সাবজেক্ট অফ কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। মানে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যে অবজেক্টটা রয়েছে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে কী হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন সেকেন্ড, ইউজ সুইটেবল বি ভার্ব, যে টু বি ভার্ব রয়েছে সে টু বি ভার্বটা ব্যবহার করতে হবে। থার্ড, ইফ নট ইজ ইউজড ইন পজিটিভ ডিগ্রি সেন্টেন্স রিমুভ নট ইন কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। যদি পজিটিভ ডিগ্রিতে নট ইউজ হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে নটটা আমি রিমুভ করে দেবো, মানে তুলে দেবো। And on the other way, if not is not used in positive degree sentence, then use not in comparative degree sentence. Jodi not use na hoy positive degree sentence, mane positive degree sentence jodi negative form e na thake, in that case ami ki korbo? Ekti not add korte hobe, thik ache. Remove as from positive degree sentence,
যেটা আমি প্রথমে বলেছি পজিটিভ সেন্টেন্সে কিন্তু দুটো ডাবল এস থাকে, যদি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হয় সেই দুটো ডাবল এসকে আমি রিমুভ করে দেব। দেন এক্সিকিউটিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি ইনকম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স, বুঝতে পারছো? তখন কি হবে, যে এক্সিকিউটিভটা থাকবে সেটা আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। ইউজ দেন আফটার দ্য এক্সিকিউটিভ ইনকম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। তারপর আমি কি ব্যবহার করব, একটি দেন ব্যবহার করব। At last, the subject of positive degree sentence become object of comparative degree sentence. Last কি করব, যে positive degree যে subject রয়েছে সেটা comparative degree তে কি হয়ে যাবে, object হয়ে যাবে, ঠিক আছে? Let me give you an example. দেখো কি রয়েছে, Ram is not as good as Amit. Can anyone say which degree is this? Which type of degree is this? কে বলবে? ঠিক আছে, সুস্মিতা তুমি বলো। Positive degree. How can you recognize it? Is it a positive degree? Double S and... Double S রয়েছে, তাই তো? আর degree formটা? Positive degree তে আছে, তাই তো? ঠিক আছে, তো sit down. Now we have to turn into a comparative degree. এটাকে এখন আমি comparative degree তে নিয়ে যেতে হবে। তো এটা কি কিভাবে নিয়ে যেতে পারবো, কে করতে পারবে? ঠিক আছে, অয়ন তুমি বলো। Which one is object here? অমিত। অমিত, তো এই অবজেক্টটা কি করবো? Become the subject. Subject হয়ে যাবে, তাই তো? তো আমি অমিতটাকে সাবজেক্ট করে দিলাম। Then use suitable be verb. এখানে to be verb কোনটা রয়েছে? Is. Very good. তাহলে অমিত is. তারপর এটা অলরেডি নেগেটিভ ফর্মে আছে, তাই তো? তো এখানে আমি কোন জিনিসগুলি রিমুভ করব? দুটো এস, দুটো এস রিমুভ করব। আর আর এখানে নট রয়েছে, এই নটটাও রিমুভ হবে, ঠিক আছে? তো অমিত is পেলাম। তারপর কি করতে হবে, এক্সিকিউটিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি। এখানে এক্সিকিউটিভ কোনটা রয়েছে? গুড। গুড, গুডটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি হবে? বেটার। ভেরি গুড, তো অমিত ইজ বেটার। ঠিক আছে, তো অমিত ইজ বেটার। তারপর আমি কি করব, একটি দেন ইউজ করব, তাই তো? তো অমিত ইজ বেটার দেন। এট লাস্ট কি করতে হবে, সাবজেক্ট অফ পজিটিভ সেন্টেন্সটা অবজেক্ট হয়ে যাবে। এখন সাবজেক্টটা কে দেখো, রাম। ভেরি গুড, তাহলে দেখো কি পেলাম, আর অমিত ইজ বেটার দেন রাম। ঠিক আছে, ঠিক আছে, সিট ডাউন। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এখন চলে যাচ্ছি টাইপ টু। দেখো পজিটিভ ডিগ্রি সেন্টেন্স প্যাটার্নটা যদি এরকম হয়, নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখানে কি কি আছে, নো আদার রয়েছে, দুটো ডাবল এস রয়েছে, তাই তো? তখন আমি এটাকে যখন আমি চেঞ্জ করতে যাব কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়েছে দেখো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস। তো সেটা কিভাবে হলো, তো তার জন্য কিছু রুলস রয়েছে। দেখো প্রথমে কি বসাতে হবে, ইউজ সাবজেক্ট। তো এখানে একটা সাবজেক্ট প্রথমে বসাতে হবে, তারপর হচ্ছে ইউজ সুইটেবল বার, একটি টু বি বার বসাতে হবে। এক্সিকিউটিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি ইন কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স, তারপর এক্সিকিউটিভটা কোন ডিগ্রিতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে। তারপর রিমুভ নো আদার অ্যাজ অ্যাজ, দুটো ডাবল এস থাকলে সেগুলিকে রিমুভ করতে হবে ফ্রম দ্য পজিটিভ ডিগ্রি সেন্টেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজ দেন এনি আদার অথবা অল আদার আফটার দ্য এক্সিকিউটিভ ইনকম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। তারপর আমি কী ব্যবহার করব, একটি দেন এনি আদার অথবা দেন অল আদার এক্সিকিউটিভটার পরে আমি ব্যবহার করব। তারপর হচ্ছে ইউজ ল্যাটার পার্ট, মানে অবশিষ্ট অংশ যেটা থাকবে আদার পার্ট সেটা আমি বসাবো, ঠিক আছে? ওকে, নাও আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল।
দেখ, নো আদার প্লেস ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সিমলা, ঠিক আছে? এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে আমি কি কোন ডিগ্রি ট্রান্সফার করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে। কে করতে পারবে? নিকিতা? আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে? সাবজেক্টটা দিতে হবে। সাবজেক্টটা এখানে কে? এখানে সিমলা। ভেরি গুড। তারপর সুইটেবল টু বি বার, এখন কোনটা বসাবো? ইজ রয়েছে। তারপর মোর বিউটিফুল, অ্যাডজেক্টিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে এখানে কোনটা রয়েছে? অ্যাডজেক্টিভ বিউটিফুল। তো বিউটিফুলটাকে যখন আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব সেটা হবে মোর বিউটিফুল। তারপর সেটা কি করতে হবে? এখানে রিমুভ করতে হবে কোনগুলি? এজ এজ, এজ আছে, আর আছে নো আদার, এগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আমি এখানে কি বসাবো? দেন এনি, দেন এনি আদার, ঠিক আছে? তো কি পেলাম? সিমলা ইজ মোর বিউটিফুল দেন এনি আদার। আর অবশিষ্ট অংশ কোনটা রয়েছে বাকি? আদার পার্ট ইন্ডিয়া, প্লেস ইন ইন্ডিয়া। Shimla is more beautiful than any other place in India. ঠিক আছে? Nikita, sit down. দেখো, বুঝতে পেরেছো? এটা ছিল আমাদের type 2. Now type 3. If the sentence pattern is, যদি এরকম থাকে, দেখো, very few peaks in the world are as high as it. এখানে কি কিভাবে রয়েছে পজিটিভ ডিগ্রিটা দেখো? বেরি ফিউ রয়েছে, দুটো ডাবল এস রয়েছে। তো যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই কিভাবে হবে কম্পারেটিভ ডিগ্রিতে? ইট ইজ হায়ার দেন মোস্ট অফ দ্য পিকস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এখন এটা কিভাবে হয়েছে দেখো, রুলসটা দেখছি। প্রথমে কি হবে? ইউজ সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তারপর আছে ইউজ সুইটেবল বার, তারপর কি বসাতে হবে? একটি টু বি বার বসাতে হবে। এক্সিকটিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি, বুঝতে পারছো? তারপর কি করতে হবে? এক্সিকটিভটা ট্রান্সফর্ম করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে? রিমুভ, ভেরি ফিউ, ডাবল এস, দুটো যে এইগুলো আছে সেগুলিকে রিমুভ করতে হবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স থেকে। তারপর আছে ইউজ দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার বসাতে হবে আফটার দ্য এক্সিকটিভ ইন কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। তারপর হচ্ছে লেটার পার্ট বা অবশিষ্ট অংশ যেটা রয়েছে সেটা বসাতে হবে। দেখো, এর আগেরটা একটু দেখে নিই আমরা কিভাবে হয়েছে। তো প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে, কি বসানো হয়েছে? ইট, ইটটা বসালাম। তারপর এখানে বার কোনটা রয়েছিল? আর রয়েছিল, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার সেই জন্য এটা ইজ রয়ে ইজ হয়েছে। তারপর এখানে হাই এক্সিকটিভ ফর্ম ছিল, হাইটা কি হয়েছে? হায়ার কম্পারেটিভ ডিগ্রিতে। আর যেহেতু বেরিফিউ রয়েছিল সেই ক্ষেত্রে এটা কি ইউজ হয়েছে? দেন মোস্ট আদার, ঠিক আছে? আর লেটার পার্ট কোনটা ছিল? পিকস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দেখো, বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দেখো কি রয়েছে, ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর এস ইন্টেলিজেন্ট এস রাহুল, ঠিক আছে? তো এটাকে এটা আছে পজিটিভ ডিগ্রিতে, ইউ হ্যাভ টু টার্ন ইনটু এ কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? কিভাবে করবো এটা, কে করবে? লিজা, তুমি বলো। প্রথমে কি করবো? সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টটা কে? রাহুল। হেয়ার সাবজেক্ট ইজ রাহুল। দেন হুইচ ওয়ান ইজ বার হিয়ার? বার কোনটা? আর। আরটা কি হবে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হবে। ইজ, ভেরি গুড। নাও রাহুল ইজ, ঠিক আছে? তারপর এক্সিকটিভ ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এখানে এক্সিকটিভ কোনটা রয়েছে? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, তো ইন্টেলিজেন্টটা যদি আমি এটা কম্পারেটিভ ডিগ্রিতে নিতে যাই তাহলে কি হবে? মোর ইন্টেলিজেন্ট। মোর ইন্টেলিজেন্ট, রাহুল ইজ মোর ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তারপর আমি কি করব, এখান থেকে কোন জিনিসগুলো আমাকে রিমুভ করতে হবে, তুলে দিতে হবে? দুটো এস আর ভেরিফিউ, ভেরিফিউ তুলবো আর দুটো এস তুলে দিতে হবে, ঠিক আছে? রিমুভ করতে হবে। দেন তারপর আমি কি ব্যবহার করব, যেহেতু ভেরিফিউ আছে আমি এখানে কি ব্যবহার করব? দেন মোস্ট আদার,
দেন মোস্ট আদার। তারপর আর অবশিষ্ট অংশ কোনটা রইল? বয়েজ ইন আওয়ার ক্লাস। বয়েজ ইন আওয়ার, ভেরি গুড লিজা, সিট ডাউন। রাহুল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। দেখো হয়েছে কিনা, সকলে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তো আমরা আজকে কি কি পেলাম? টাইপ ওয়ান, টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি। তো এখন আমি কিছু তোমাদের এক্সাম্পল দেব, দেখি কতটুকু পারো তোমরা। দেখো, নো আদার পোয়েট অফ ইন্ডিয়া ওয়াজ এজ গ্রেট এজ কালিদাস। ঠিক আছে, আচ্ছা এটা কোন ডিগ্রিতে আছে? ঠিক আছে সোনাজি, তুমি বলো। পজিটিভ ডিগ্রিতে আছে। ঠিক আছে, সিট ডাউন। আচ্ছা এটাকে, এটা কোন টাইপে আছে? অয়ন তুমি বলো। টাইপ টু। টাইপ টু। এটাকে কি তুমি চেঞ্জ করতে পারবে কম্পারেটিভ ডিগ্রিতে? ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব মনে আছে? টাইপ টু এর রুলসটা কি করতে হবে প্রথমে? পজিটিভ ডিগ্রির সাবজেক্ট, পজিটিভ ডিগ্রির সাবজেক্টটাকে এখানে কালিদাস। ঠিক আছে, পজিটিভ এর সাবজেক্টটা হচ্ছে কালিদাস, বসালাম। তারপর আছে, তারপর কি ছিল? বার। বার কোনটা এখানে আছে? ওয়াজ। ওয়াজ, হিয়ার বার ইজ ওয়াজ। ঠিক আছে, তো কালিদাস ওয়াজ। তারপর ডিগ্রি ফর্ম এডজেক্টিভ কোনটা আছে এখানে? গ্রেট। গ্রেট, তো গ্রেটটাকে যদি আমি এটা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি হবে? গ্রেটার। গ্রেটার, ঠিক আছে, তো কালিদাস ওয়াজ গ্রেটার। তারপর কি বসাবো? দেন। দেন কি বসবে? দেন এনি আদার। দেন এনি আদার, কেন দেন এনি আদার বসবে? কারণ নো আদার রয়েছে। ভেরি গুড, কালিদাস ওয়াজ গ্রেটার দেন এনি আদার। তারপর লেটার পার্ট আর কোনটা বাকি রয়েছে? আর অবশিষ্ট অংশ? পোয়েট অফ ইন্ডিয়া। পোয়েট অফ ইন্ডিয়া, তো কি পেলাম এটা? কালিদাস ওয়াজ গ্রেটার দেন এনি আদার পোয়েট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? অয়ন সিট ডাউন। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। কি আছে? ভেরি ফিউ রিভার্স ইন ইন্ডিয়া আর এস লং এস গঙ্গা। ঠিক আছে, তো এটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই কিভাবে হবে? ঠিক আছে, তো নিকিতা তুমি বলো কিভাবে হবে। প্রথমে কি করব? গঙ্গা সাবজেক্ট, গঙ্গা বসালাম। হুইচ ওয়ান ইজ টু বি ভার্ব হিয়ার? আর আছে কিন্তু এটা ইজ হবে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, গঙ্গা ইজ। তারপর কি হবে? তারপর লং, লঙ্গার হবে। লংটা হয়ে যাবে লঙ্গার, এটা আছে এক্সিকটিভ। ঠিক আছে, গঙ্গা ইজ লঙ্গার। তারপর কি হবে? ভেরি ফিউ আর দুটো এস রিমুভ হয়ে, রিমুভ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, তারপর আমি দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কেন বসবে? কারণ এটা ভেরি ফিউ আছে। ভেরি ফিউ আছে, যেহেতু ভেরি ফিউ আছে সেহেতু এখানে দেন মোস্ট আদার বসালাম। তো গঙ্গা ইজ লঙ্গার দেন মোস্ট আদার। তারপর অবশিষ্ট অংশ আর কোনটা বাকি রইল? রিভার ইন ইন্ডিয়া, রিভার্স ইন ইন্ডিয়া, রিভার্স ইন ইন্ডিয়া। তো আমি এটা কি পেলাম? গঙ্গা ইজ লঙ্গার দেন মোস্ট আদার রিভার্স ইন ইন্ডিয়া, তাই তো? ভেরি গুড নিকিতা, সিট ডাউন। তো আজকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখলাম। তো পরবর্তী ক্লাসে আমি আবার বাকিগুলি নিয়েও আলোচনা করব। So that's all for today and thanks for being with me. Thank you. Thank you. Oh, 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 oh,
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। বায়ু দূষিত হলে পরিবেশ দূষিত হবে, তো সেই বায়ু থেকে আমরা বা বায়ুকে কি করে আমরা দূষণমুক্ত করব, চলো আমরা দেখি কি করে দূষণমুক্ত করব বায়ুকে। আমরা যদি কয়লা বা ঘুটে জ্বালানি হিসাবে ব্যবহার না করে এলপিজি গ্যাস বা ইলেকট্রিক চুল্লি আমরা ব্যবহার করি, তাহলে বায়ু দূষণ রোধ করা যাবে।